বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাকে স্মরণ করছি শহীদ এবং দুলাখ নির্যাতিত মা বোন, যাদের আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। তিন ভাই মুক্তিযোদ্ধা জামাল ও 10 বছর ঈশ্বর আসেন কামাল জামাল অতি জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা বিভাগের এএসআই সিদ্দিকুর রহমান সহ সেই রাতের সকল এই উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক সম্পাদক শামসুল হক ও গণতন্ত্রের শিকার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কেবরিয়া, আবুল ইমাম, মমতাজউদ্দিন সহ 21,000 নেতা কর্মীকে অগ্নিসন্ত্রাস এবং পেট্রোল বোমা হামলায় 2 বছরের শোষণ এবং 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তান পরিচালনা করে বাংলাদেশকে বিশ্বসভায় পিছু আয় মাত্র $5 বাড়ায়, জাতির পিতার আমলে প্রবৃদ্ধি 9% অতিক্রম করে। কিন্তু 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর থেমে যায় বাংলাদেশের সকল উন্নয়ন অগ্রগতি। জাতির পিতাকে হত্যার সময় আমি এবং আমার ছোট বোন শেখ রেহানা বিদেশে ছিলাম, সে কারণে আমরা প্রাণী বেঁচে চাই। দীর্ঘ 6 বছর আমরা রিফিউজি হিসেবে প্রবাস জীবন কাটাতে বাধ্য হই। 1979 সালে জিয়াউর রহমান হায়ানা ভোটের মাধ্যমে অবৈধ নির্বাচন করার ব্যবস্থা করে, সেই নির্বাচনে ভোট গণনায় 100% বেশি ভোট দেখানো হয়। সামরিক শাসক অবৈধভাবে একদিকে ছিল সেনাপ্রধান, অপরদিকে রাষ্ট্রপতি। তৎকালীন সামরিক শাসক আমাদের দেশে আসতে বাধা দেয়। 1981 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ও জনগণের সমর্থন নিয়ে আমি দেশে ফিরে আসি। অবৈধভাবে ক্ষমতাসীন সরকার ও জাতির পিতার হত্যাকারী ও ষড়যন্ত্রকারী এবং যুদ্ধাপরাধীদের সকল রক্তচক্ষু উপেক্ষা করেই আমি দেশে ফিরি। শুরু করি জনগণের ভোট ও ভারতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এজন্য বারবার আমার উপর আঘাত এসেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে সামরিক শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি, বারবার গ্রেপ্তার হয়েছি, আমাকে অন্তত 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি জমে যাইনি। অবশেষে মানুষের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হই। দীর্ঘ 21 বছর পর 1996 সালে 12ই জুনের সাধারণ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। অবসান হয় হত্যা কু ও সামরিক শাসনের। অথচ পরবর্তী অবৈধ সরকারগুলোর জনবিচ্ছিন্নতা, লুটপাট ও দর্শনবিহীন রাষ্ট্র পরিচালনা বাংলাদেশের একটি মর্যাদাহীন রাষ্ট্রে পরিণত করেছিল। বহির্বিশ্বে বাংলাদেশ পরিচিতি পেয়েছিল বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস এবং ভিক্ষুক, দরিদ্র, হাদ্যসার মানুষের দেশ হিসেবে। তখন দেশে দারিদ্রের হার ছিল প্রায় 55%। 1996 থেকে 2001 মেয়াদে আমরা দারিদ্র বিমোচনে বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করি। আমরা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন করি, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করি, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতা চালু, তাদের জন্য বিশেষ কর্মসূচি যেমন আশ্রয় প্রকল্প, ঘরে ফেরা, কমিউনিটি ক্লিনিক স্থাপনের মতো কর্মসূচি দারিদ্র বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। কৃষক ও কৃষি বান্ধব নীতি গ্রহণের ফলে দেশের দ্রুত খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। পাশাপাশি আমরা বিভিন্ন খাতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী নীতিমালা গ্রহণ করি, যার সুদূর প্রসারে প্রভাব পড়েছে অর্থনীতিতে। প্রিয় দেশবাসী, 1996 সালের 23শে জুন থেকে 2001 সালের 15ই জুলাই এই 5 বছর পূর্ণ করে 26 বছর পর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। দেশ যখন আর্থিক স্থবিরতা কাটিয়ে আর্থসামাজিক উন্নয়নের মহাসড়কে অভিযাত্রা শুরু করে, ঠিক তখনই 2001 সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি জামাত আবার ক্ষমতা আসে। রাষ্ট্রীয় ছত্রছায়ায় শুরু হয় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন নিপীড়ন। 21,000 নেতা কর্মীকে হত্যা করা হয়। শুধু রাজনৈতিক কারণে বহু চলমান উন্নয়ন প্রকল্প স্থগিত করে দেওয়া হয়। হাওয়া ভবন খুলে অবাধে চলতে থাকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুঃশাসন। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলা করে 22 নেতা কর্মীকে হত্যা এবং 500-এর বেশি মানুষকে আহত করে। জেলায় জেলায় বোমা হামলা, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝালামি,
সেশন জট ছাত্রছাত্রীদের অনিশ্চিত জীবন ছিল বিএনপি জামায়াত জোটের সরকার সমাধান সাধারণ চালচিত্র জঙ্গিবাদ সন্ত্রাস অস্ত্রচুরাটা বই মানি লন্ডারিং ব্যাংকে টাকা আত্মসাত সহভবনের দ্বৈত শাসনে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। মেয়াদ শেষে 2006 সালে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দেওয়ার কথা থাকলেও বিএনপি জামাত জোট ক্ষমতাকে চিরস্থায়ী করতে নানা ছলচাতুরির আশ্রয় নিতে থাকে। নির্বাচনে প্রার্থীদের উদ্দেশ্যে 1,23,00,000 ভুয়া ভোটার সমেত ভোটার তালিকা প্রণয়ন এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশন গঠন করে। তাদের এসব কর্মকাণ্ড বাংলাদেশকে অন্ধকারের পথে ধাবিত করে, যার ফলে দেশে জরুরি অবস্থা জারি হয়। সামরিক বাহিনী অন্তরালে থেকে ক্ষমতা দখল করে। ইয়াজউদ্দিন ফখরুদ্দিন ময়নউদ্দিনের এই সরকার জনগণের অধিকার হরণ করে তাদের উপর স্টিম রোলার চালানো শুরু করে। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে ভেঙে ফেলার উদ্যোগ নেয়। আমাকে এবং আমার দলের বহু নেতাকর্মী সহ অন্যান্য দলের নেতাকর্মীদের বন্দী করা হয়। ভিন্ন দল গঠন করার চেষ্টা করে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয়। কিন্তু তাদের এই চক্রান্তের বিরুদ্ধে সচেতন দেশবাসী ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায়। জনগণের আন্দোলনের মুখে তারা নবম সংসদ নির্বাচন দিতে বাধ্য হয়। তবে নির্বাচন সংস্কারের যে দাবি আওয়ামী লীগের নেতৃত্ব মহাজোট উত্থাপন করেছিল সেগুলি থেকে তারা কিছু বিষয় কার্যকর করে, যেমন 2,600,000 ভোটার তালিকা প্রণয়ন, 1,23,00,000 ভুয়া ভোটার লিস্ট থেকে বাতিল এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার। 2008 সালের 29 ডিসেম্বরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় অর্জন করে। আওয়ামী লীগ এককভাবে 233টি আসনে বিজয়ী হয় আর বিএনপি এককভাবে মাত্র 30টি আসনে জয়ী হয়। বাকি আসনগুলি উভয় জোটের সরকারা পায়। প্রিয় দেশবাসী, 15 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে বিরাট ব্যবধান। মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে। মানুষ আজ স্বপ্ন দেখে উন্নত জীবনে, স্বপ্ন দেখে সুন্দরভাবে বাঁচার। 2006 সালে বিএনপি জামাত জোট সরকারের শেষ বছরে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা কেমন ছিল আর আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2023 সাল পর্যন্ত কতটুকু অগ্রগতি সাধিত হয়েছে আমি সেই চিত্রটাই তুলে ধরছি। প্রবৃদ্ধি 7.25%, মাথাপিছু আয় 5 গুণ বৃদ্ধি, বাজেটের আকার 12 গুণ বৃদ্ধি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি 13 গুণ বৃদ্ধি, জিডিপির আকার 12 গুণ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36 গুণ বৃদ্ধি, রপ্তানি আয় 5 গুণ বৃদ্ধি, বার্ষিক রেমিটেন্স 6 গুণ বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ FDI 5 গুণ বৃদ্ধি, একজন কৃষি শ্রমিকের ক্রয় ক্ষমতা 3 গুণ বৃদ্ধি, শ্রমিকের মজুরি 9 গুণ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36 গুণ বৃদ্ধি, রপ্তানি আয় 5 গুণ বৃদ্ধি, দারিদ্র হার 41.51% থেকে 18.7% হ্রাস, অতি দারিদ্র হার 5 গুণ কমেছে, সুপেয় পানি 55% থেকে 98.8% বৃদ্ধি, স্যানিটারি ল্যাট্রিন 43.28% থেকে 97.32% বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 8 গুণ বৃদ্ধি, বিদ্যুৎ সুবিধাভোগের হার 28% থেকে 100% বৃদ্ধি, সাক্ষরতা হার 4.8% বৃদ্ধি, কারিগরি শিক্ষা 22 গুণ বৃদ্ধি, দানাদার শস্য উৎপাদন 4 গুণ বৃদ্ধি, শিশু মৃত্যু হার 1,084 থেকে কমে 21 জন, মাতৃমৃত্যু হার প্রতি লাখে 360 জন থেকে কমে 156 জন, মানুষের গড় আয়ু হয়েছে 72.8 বছর। তারা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে, ঢাকায় মেট্রো রেল চালু করেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে, পাতাল রেলের কার্যক্রম উদ্বোধন করেছে, রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে, উদ্বোধন করা হয়েছে হাজার হাজার আন্তর্জাতিক বিমানবন্দরের
তৃতীয় টার্মিনাল চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার প্রথম পাতাল সড়কপথ বঙ্গবন্ধু টানেল নির্মাণ করেছে। কক্সবাজারে দৃষ্টিনন্দন রেল স্টেশন স্থাপন করে ঢাকা কক্সবাজার রেল রুট চালু করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয়েছে। অর্থনীতির যে কোনো সূচকে বাংলাদেশের অর্থনীতি 2009 সালের তুলনায় 2023 সালে বহুগুণ বৃদ্ধি পেয়ে উৎকর্ষতা সাধন হয়েছে। 2009 সালে জিডিপির পরিমাণ ছিল মাত্র 102 বিলিয়ন মার্কিন ডলার। 2023 সালে জিডিপির পরিমাণ বৃদ্ধি পেয়ে 450 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়। আওয়ামী লীগ সরকার আমলে মোট ব্যাংক ঋণের পরিমাণ 7 কোটিরও বেশি বৃদ্ধি পায়। 2009 সালের জুন পর্যন্ত 22,000 কোটি টাকার মন্দ ঋণ ছিল, তা মোট ঋণের 10.5%। 2023 সালের সেপ্টেম্বর মাস শেষে 55,000 কোটি টাকার মন্দ ঋণ, যা মোট প্রদত্ত ঋণের 9.5%। তারা সমালোচনা করেন দুঃখের বিষয় যে তারা সঠিক তথ্যটা জাতির সামনে তুলে ধরেন না। দেশের বিরুদ্ধে মিথ্যা মানুষকে বিভ্রান্ত করা তাদের চরিত্র। মনে হয় বাংলাদেশের জনগণ আর্থসামাজিক উন্নতি দেখে তারা বিমর্ষ হয়ে পড়েন। প্রিয় দেশবাসী, গত 27 ডিসেম্বর আপনাদের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ তুলে ধরেছে, বিশদভাবে ব্যাখ্যা দিয়েছে কি অবস্থায় দেশকে পেয়েছিলাম আর আপনাদের জীবনমান উন্নয়নে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। উন্নয়নের দ্বারা সূচিত হয়েছে তা টেকসই করে আরো উন্নত জীবন যাতে পান। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে আগামী 5 বছরে কি কি কাজ করব সেই ব্যাখ্যা তুলে ধরেছে। আজকে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে হাজির হয়েছে। এই উন্নয়নকে টেকসই করা, উন্নত করা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তোলার সুযোগ চাই। উৎপাদন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দারিদ্র হ্রাস, ভূমিহীন গৃহহীন পরিবারগুলির সর্বাধিক জীবন জীবিকার স্থায়ী ব্যবস্থা করা, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থায় আমাদের আজকের শিশু এবং তরুণদের সুশিক্ষিত করা, স্বাস্থ্য সেবার উন্নত করা, 100টা অর্থনৈতিক অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা, প্রতি উপজেলায় ও কম্পিউটার ট্রেনিং এর সুযোগ সৃষ্টি করেছি যা সম্পন্ন করা, দক্ষ জনশক্তি রপ্তানির জন্য নতুন কর্মক্ষেত্র খুঁজে বের করা, গ্রামের মানুষের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করা, রাস্তাঘাট উন্নত করা, বিদ্যুৎ সুপেয় পানি ও স্যানিটেশনের যে ব্যবস্থা নিয়েছি তা টেকসই করে সকল মানুষের জীবন মান উন্নত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আরেকটি বার সরকার গঠন করতে পারলে আমাদের গৃহীত কর্মসূচিগুলি আপনাদের জীবন মান আরো উন্নত করার সুযোগ পাব। পুকুর জলাধার খনন, ব্যাপকভাবে বৃক্ষরোপণ, বনায়ন সৃষ্টি, উপকূল অঞ্চলে সবুজ বেষ্টনী তৈরি করে সাইক্লোন, জলোচ্ছ্বাস, বন্যা, নদীর হাত থেকে দেশের জনগণকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুরক্ষার ব্যবস্থা করব, সড়ক, রেল, নৌ, বিমানপথ ও সেবা উন্নত করে যোগাযোগ অবকাঠামো ব্যাপক উন্নয়ন করা হবে, কৃষি যান্ত্রিকীকরণ, ফসল উৎপাদন, খাদ্য সংরক্ষণ, খাদ্য ও কৃষি পণ্য প্রক্রিয়াজাত করা, দেশের চাহিদা পূরণ করা ও বিদেশে রপ্তানির উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কাজ অব্যাহত থাকবে, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করার লক্ষ্যে নতুন বাজার খুঁজে বের করা, উপযুক্ত পণ্য উৎপাদন হবে, সেক্ষেত্রে ডিজিটাল ডিভাইস, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত, ঔষধ, কুটির শিল্প, ক্ষুদ্র ও ভারী শিল্প উৎপাদন, জাহাজ নির্মাণ ও জাহাজ রিসাইক্লিং শিল্প ও কাঠামো গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে, ব্যাপক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হবে। এই লক্ষ্যে কৃষি পণ্য, স্বাস্থ্য বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান, পরমাণু গবেষণা, এয়ারস্পেস ও রিয়েশন
সমুদ্র গবেষণা, জলবায়ু পরিবর্তন গবেষণার জন্য ইনস্টিটিউশন ও গবেষণাগার কাজ সম্পন্ন করতে হবে। প্রিয় দেশবাসী, 2008, 2014 এবং 2018 সালে নির্বাচন ইস্তেহারে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ পরিচালনায় সাফল্য আমরা করতে পেরেছি, তারই ধারাবাহিকতায় আমরা 2024 স্মার্ট সোনার বাংলা গড়ে তোলার ইস্তেহার ঘোষণা দিয়েছি। এবারের ইস্তেহারে জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তার মধ্য থেকে যে কয়েকটি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি তা আমি আপনাদের সামনে উল্লেখ করছি। সর্বস্তরের গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চা প্রসার করা, দ্রব্যমূল্য সকলের ক্ষমতার আওতার মধ্যে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, কর্মোপযোগী শিক্ষা ও যুবকরা নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা যান্ত্রিকীকরণ ও উৎপাদিত পণ্য সংরক্ষণের ব্যবস্থা, কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, গ্রাম পর্যায়ে অবকাঠামো এবং শিল্প কলকারখানা গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, ব্যাংক বীমা ও আর্থিক খাতে দক্ষতা সক্ষমতা বৃদ্ধি করা, নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্য সেবা সুলভ করা, সার্বজনীন সকলকে যুক্ত করে ব্যক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তোলা ও তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, সাম্প্রদায়িকতা ও সকল ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করা। 2009 থেকে 2023 সাল পর্যন্ত টানা 3 মেয়াদে আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক ধারা ও স্থিতিশীলতা বজায় রেখে জনকল্যাণমুখী ও সুসমন্বিত পরিকল্পনা একটি সমতা ও ন্যায়ের ভিত্তিতে গণতান্ত্রিক দেশ বিনির্মাণের পথে জাতিকে অসমান রেখেছে। ইতিমধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের একটি দেশের ভিত্তি স্থাপিত হয়েছে, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে, থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হবে। উন্নয়নশীল দেশ বাংলাদেশকে গড়ে তোলার যে সুযোগ পাওয়া যাবে তা কার্যকর করার এবং যে চ্যালেঞ্জ রয়েছে তা একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মোকাবেলা করতে পারবে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে বাস্তবায়নের মাধ্যমে আমরা 2001 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রেক্ষিত প্রণয়ন করেছি। সম্ভাবনাময় বিশাল তরুণ সমাজ হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি। প্রিয় দেশবাসী, আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহ এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোন উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না এবং ইন্ধন যোগাবেন না। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি। এই প্রথম বাংলাদেশে আইনের মাধ্যমে কমিশন গঠন করা হয়েছে, নির্বাচন কমিশনকে আর্থিকভাবে স্বাধীনতা দেওয়া হয়েছে, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত হয়েছে, সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন কমিশন নির্বাচন করছে। আমাদের সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। গণমানুষের বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি নিশ্চিত করে, জনগণের খাদ্য নিরাপত্তা, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা ও ব্যাপক হারে অবকাঠামো উন্নয়ন হয়। আমরা শান্তিতে বিশ্বাস করি, সংঘাতে নয়। আন্তর্জাতিক পর্যায়ে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতেই আমরা বিশ্বাস করি। এই নীতি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করে উন্নত করছি। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই।
প্যালেস্টাইন ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক আমরা সেটাই চাই। যে গণহত্যা চলছে আমরা তার অবসান চাই। বাংলাদেশ সবসময় প্যালেস্টাইনের পক্ষে আছে। প্রিয় দেশবাসী, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। দীর্ঘ চলার পথে যতটুকু অর্জন তার সবটুকুই আপনাদের অবদান। আপনাদের সহযোগিতা ছাড়া এই অর্জন করা সম্ভব হতো না। চলার পথে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে তাহলে আপনারা ক্ষমার সুন্দর চোখে দেখবেন, এটাই আমার আবেদন। সরকার গঠন করতে পারলে ভুলগুলি শোধাবার সুযোগও পাব। 7 জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। আমি বাবা মা ভাই সব হারিয়ে দুঃখ বেদনাকে সম্বর করে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের মাঝে খুঁজে পেয়েছি বাবার স্নেহ, মায়ের মমতা এবং ভাইয়ের মায়া। আপনারাই আমার পরিবার, আমার উপর ভরসা রাখুন। আসুন সকলে মিলে এই বাংলাদেশকে স্মার্ট সোনায় বাংলা গড়ে তুলি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন পূরণ করি। কবি সুকান্তের ভাষায় বলতে চাই, আমাদের ডাক এসেছে, এবার পথে চলতে হবে। ডাক এসেছে, চলতে হবে আজ সকালে, বিশ্ব পথে সবার সাথে সমান্তলে, মানে তাকাশ নিয়ে চল সম্মুখে, জয়ের বাণী নতুন পথে বল মুখে। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় হোক।